শফিক সাহেবের যে উনি জিজ্ঞেস করেছেন আমি উত্তরে বলেছি আমরা যা কিছু করি দেশকে রক্ষার জন্য করি তার মানে এই না যে আমি লবিস্ট নিয়োগ করেছি আমরা দেশকে রক্ষার জন্য এটা কিন্তু নয় আমি খুব ক্লিয়ারলি বলে দিচ্ছি আপনাদেরকে দ্যাট হ্যাজ টু বি ক্লিয়ার আমরা যা কিছু করি দেশকে রক্ষার জন্য করি দুর্বৃত্তদের হাত থেকে দেশকে রক্ষার জন্য করি আমরা লবিস্ট নিয়োগ করেছি এটা একদম সঠিক নয় কারণ ডক্টর মোশাররফ যে বক্তব্য রেখেছেন এর আগে আপনাদের উনি পরিষ্কার করে বলেছেন যে বিএনপির পক্ষ থেকে কোন বাংলাদেশ থেকে কোন লবিস্ট নিয়োগ করা হয়নি ক্লিয়ার আশা করি আপনাদের আর এই বিষয়ে কোনো ভুল বোঝাবুঝি কনফিউশন থাকবে না থ্যাংক ইউ আপনি আমি যা বলেছি আপনি শুনেছেন সুতরাং এটা এটা কোনো লবিস্ট নিয়োগ করেনি আমরা যা কিছু করি দেশকে রক্ষার জন্য